এই হচ্ছে সেই সোনার হরিণ। হ্যাঁ একটা কথা বলবো, মিনারেল থেকে ফুল সিনথেটিক আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগে নাই। গুড আফটারনুন এভরিওয়ান, তো এখন আছি সিঙ্গার ব্রিজে। তো সিঙ্গারে এটাই আমার প্রথম ব্লগ, আর ভাবলাম যেহেতু আজকে সিঙ্গারে কাজ আছে তো আজকে পুরো ব্লগটা সিঙ্গার রোডেই হবে এবং ব্লগটা শেষ করব সিঙ্গার রোডে। সো হোয়াটস আপ এভরিওয়ান, দিস ইজ আরফিন সৈকত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার জ্যাজ বাইকার। আর যারা চ্যানেলে নতুন তাদের জন্য ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বললাম সিঙ্গার রোডে আসছি, তো যারা যারা ঢাকা টু মানিকগঞ্জ যাতায়াত করে তো তাদের এই রোডটা অবশ্যই চেনার কথা। রোডটা এখন নতুন করে হয়েছে আর আগের থেকে খুবই সুন্দর করছে রোডটা। আর সিঙ্গার রোডে এটাই আমার প্রথম ব্লগ। একটাই সমস্যা হইতেছে, আপনার মনোযোগ দিয়ে রাইড করতে হবে, যে কোনো সময় কুকুর এই সাইড থেকে ওই সাইডে হুট করে দৌড় দেয়। তারপরে মানুষজন তো রয়েছেই, কারণ আপনার এখানে আশেপাশে বাড়ি ঘর এবং দোকানপাট বেশি, তো মানুষগুলো গাড়ি এক সাইড দেখে আরেক সাইড না দেখে হুট করে রাস্তা পার হয়ে যায়, তো এইদিকে একটু সাবধান থাকতে হবে। তো এখন যাচ্ছি সিঙ্গার পোস্ট অফিসে। তো সিঙ্গার পোস্ট অফিসে যাব হচ্ছে কি জানি বলে, আসলে অনলাইনে একটা কথা বলে, সেটা সেটা আসলে ফেসবুকে ইউটিউবের বিভিন্ন গ্রুপে দেখতাম যে একটা কথা বলে, আচ্ছা সোনার হরিণ আনতে যাবো আর কি। তো অনেকেই বুঝেননি যে সোনার হরিণটা আসলে কি, বাট যারা গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব সম্বন্ধে আইডিয়া রয়েছে তারা অলরেডি বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি। আর যারা বুঝেন না তারা ভিডিওটা দেখতে থাকেন, বুঝে যাবেন। তো সিঙ্গার পোস্ট অফিসে যাব। তো এখন তো এখান থেকে সিঙ্গার প্রায় 6 থেকে 7 কিলোমিটার হবে। অলরেডি আমি সিঙ্গার ব্রিজ ক্রস করে ফেলছি। তো আজকের ব্লগটা তেমন কোনো স্পেশাল ব্লগ না, তো ভাবলাম যে সিঙ্গারে যাই তো ওইটাছি। আর সিঙ্গারে আমার কোনো ব্লগ নাই, মানে সিঙ্গারে এই রোডে আমার কোনো ব্লগ নেই, এর আগে করতে চেয়েছিলাম বাট না করা হয়নি। তো ভাবলাম যে যেহেতু এখন যাচ্ছি, গুগল অ্যাডসেন্সের একটা লেটার আসছে পিনকোড আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেটা আমি আনতে যাব। প্রায় আমার 5 মাস হবে না, 4 মাস, 4.5 মাস হবে, আর আসছে রবিবার দিন। তো আজকে আমি সময় করে যাচ্ছি প্রায় 1 সপ্তাহ পরে। আর অ্যাডসেন্স আমি দেখলাম যে ওখানে লেখা আছে যে আপনার হাতে আর 1 মাস সময় আছে আপনার পিন ভেরিফিকেশনের জন্য, তা না হলে আপনার পেমেন্ট এবং অ্যাড দুটোই বন্ধ করে দেওয়া হবে। আর আমি প্রথমেই বললাম যে এই রোডে একটু মনোযোগ দিয়ে চালাইতে হবে, রাইড করতে হবে, সো আমি সবসময় আপনাদের সাথে কথা বলতে পারবো না, কারণ আমার মোটর ব্লগের তেমন কোনো অভ্যাস এখনও হয়ে ওঠেনি, কারণ আমি নিয়মিত মোটর ব্লগার না, যে কারণে কথা বলার সময় বাইক রাইড করতে আমার একটু সমস্যা হইতেই পারে, একটু মনোযোগ অন্যদিকে যাইতেই পারে। আর আমি সবসময় একটু সেফটি নিয়ে বাইকটা রাইড করি, কারণ বাইক অ্যাক্সিডেন্ট একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট আমি একবার করেছি লাইফে। তো যাই হোক, এই এর জন্য একটু অ্যাভয়েড করি এইসব রোডগুলা, একটু মনোযোগ দিয়ে চালানো ট্রাই করি। নতুন মোটর ব্লগার হয়েছেন অবশ্যই এই কথাগুলো মাথায় রেখে দেন বাইকটা রাইড করবেন। আমাকে পরশু দিন এক সাবস্ক্রাইবার ভাই আমাকে ফোন দিয়েছে, তার সাথে একটু ভালো সম্পর্ক হয়ে গেছে আমার, উনি সিলেটের। তো উনি সিলেট থেকে ঢাকা আসবে, তো মোটর ব্লগ করতেছিল, তো হঠাৎ করে রোডের সামনে একটা কুকুর চলে আসে, তো ব্রেক করে বাইকটা কন্ট্রোলে আনতে পারছে। আর দেন তারই 1 ঘন্টা পরে ঢাকার কাছাকাছি মানে নারায়ণগঞ্জ যখন কাছাকাছি চলে আসে, তখন তার বাইকের স্পিড ছিল 70-80, তো হুট করে একটা মানুষ চলে আসে, তখন আর ব্রেক করতে পারে না এবং বাইকটা কন্ট্রোল করতে না পেরে ধাক্কা খায়। তো যাই হোক, তো আপনাদের বলে রাখি যারা নতুন ব্লগার রয়েছেন বা অভ্যাস নেই ব্লগ করে, তো তাদের একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, কারণ আপনি বাইক রাইড করতেছেন সেই সাথে কথা বলতেছেন, আপনার সব ধ্যান জ্ঞান কিন্তু আপনার ক্যামেরার দিকেই থাকবে, সো এটা একটু চিন্তা ভাবনা করে থাকতে হবে, মেবি তাদের বাইকের সমস্যা হয়েছে। আমি সিঙ্গার পর্যন্ত যাব। কি হয়েছে আপনার বাইকে? ছিঁড়ে গেছে। তোমাদের ওই বাইকের চেন ছিঁড়ে গেছে। হ্যাঁ আপনি আসুন ওইখান থেকে যদি। বাইকে কি চেন ছিঁড়ে গেছে? ওই স্পকেট আপনার শেষ ক্ষয় হয়ে গেছে, এর জন্য ওই চেন পড়ে যায়। তোমাদের বাইকের ওই চেনের সমস্যা একটু পরপর
চেন পড়ে যায়। তো যাই হোক ওনাকে আমি সিঙ্গার পর্যন্ত লিফট দিতে পারবো। তো যেটা বলতেছিলাম, তো এখন সিঙ্গার যাই, সিঙ্গার পোস্ট অফিস থেকে আগে সেই লেটারটা একটু কালেক্ট করি, দেন আপনাদের সাথে এই বাইক বিষয়ে একটু কথা বলবো। কারণ হচ্ছে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই বাইক পাওয়া যায় কিনা, বাইক পাওয়া যায় কিনা, বাইকের খুবই সংকট, ওই বিষয় নিয়ে একটু কথা বলবো। সেই সোনার হরিণ গুগল অ্যাডসেন্সের, এটা আমার চ্যানেলের অ্যাড্রেস ভেরিফিকেশন পিন, এবং এটা দেওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর এখন আছি হচ্ছে সুজুকির শোরুমে, এটা হচ্ছে সিঙ্গারে অবস্থিত। এমনি আসলাম, শোরুমটা একটু দেখলাম, আর এই শোরুমেও কোনো গাড়ি নাই, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি নাই। তো আমি একটু আগে ভেতরে যে কথা বললাম যে ভাই আপনাদের এখানে গাড়ি আসবে কবে, সুজুকি এসএফ এফআইএস, তো বলল আর 10-12 দিন মধ্যে চলে আসবে। তো আমার নাম্বারটা ওনাদের দিয়ে দিলাম, রেখে দিল। তো বাইক আসলে বলবে, যাতে আপনাদেরও একটু হেল্প করতে পারি, আপনাদেরও যাতে বাইকটা দিতে পারি। তো এখন এখান থেকে যাত্রাটা শুরু করি, আর যাত্রা শুরু করার পরেই আপনাদের সাথে আবার কথা বলবো। তো অনেকেই পার্সোনালি মেসেজ দিতেছেন এবং ইউটিউবেও মেসেজ করতেছেন যে ভাই যে প্রি বুকটা দিয়েছিলেন ম্যাপস ইউনিয়নে, সে বাইকটা পাইছেন কিনা। তো আসলে সেই প্রি বুকটা আমি দিইনি, সেটা দিয়েছিল আমার এক ফ্রেন্ড, এবং যতদূর আমি জানি যে সে টাকাটা ফেরত নিয়ে আসছে। বিকজ প্রি বুক দিছে প্রায় 4-5 মাস হয়ে গেছে, ওর সিরিয়ালটা অনেক বেশি ছিল, যেই কারণে বাইকটাও দিতে পারতেছিল না। তো সে 4-5 মাস ওয়েট করার পরে সে টাকাটা ফেরত নিয়ে আসছে। তো অনেকেই আপনারা হয়তো প্রি বুক দিয়ে রাখছেন, অথবা যাদের সিরিয়াল আগে তারা বাইক পাচ্ছেন, আর কোনো শোরুমে আর 3-4 বাইকের বেশি দিচ্ছে না। আর এত প্রি বুকের পরে যদি এত কম বাইক আসে তো কিভাবে দিবে? এখানে শোরুমের কোনো দোষ দেখতেছি না, দোষ হলো একটা হইতে পারে প্রি বুক মিসে, কেন এটাই। তো যাই হোক, প্রি বুক মিসে আপনারাও দিছেন, তো এখন হয় ওয়েট করতে হবে, না হয় টাকা ফেরত নিয়ে আসতে হবে, এটাই করতে হবে। এছাড়া তো আর কোনো ওয়ে দেখতেছি না। বাইকটা অ্যাভেলেবল কবে হবে? আসলে একটা কথা বলার পরে দেন ওটা আবার চেঞ্জ করতে হইতেছে। মানে এই পর্যন্ত আমি দুইবার বলছি যে ভাই ডিসেম্বরে এত তারিখে আসবে, জানুয়ারি এত তারিখে আসবে, বাট সেই তারিখে অ্যাভেলেবল হইতেছে না। তো আমার কথা ঘুরাইতে হইতেছে। তো এইবার সিঙ্গার শোরুম থেকে যেটা শুনলাম যে 10-12 দিন পর নাকি বাইক আসবে, তাও আসবে সেটা 2-3 করে। যাই হোক, আপনারা যারা বাইকটা কিনতে চাইতেছেন হয় ধৈর্য ধরতে হবে, কারণ হয়তো কিসের জন্য লেট হইতেছে, এখানে করোনা বা প্রোডাকশনে কোনো ভেজাল হচ্ছে কিনা, বা তাদের কোম্পানির কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা কেউ খোলামেলাভাবে বলতেছে না। সো আপনাদের ওয়েট করতেই হবে বাইকটা কিনতে গেলে। আর যাদের পরিচিত শোরুম নিচ্ছে তারা তো অনায়াসেই পেয়ে যাবেন। তো আমি একটা কথা বলবো, আপনারা যারা বাইকটা নিতে চাচ্ছেন, একটু মফস্বল শোরুমগুলা বা গ্রামের দিকে শোরুমগুলোর দিকে একটু কন্ট্যাক্ট রাখতে পারেন। কারণ হচ্ছে সেখানে প্রি বুকও পড়ে না, আর পরিচিত কেউ বলে না রাখলে হয়তো আপনি বাইকটা পেয়ে যাবেন। সো আমি বলবো এটাই যে একটু গ্রামের দিকে বা মফস্বল এলাকার দিকে আপনি শোরুমগুলোতে একটু খোঁজ খবর রাখেন। তো সিঙ্গারের যে কাজটার জন্য আসলাম সেটা সম্পূর্ণ হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশনের যে পিন নাম্বারটা সেটা পেয়ে গেছি, আর টেক রিলেটেড যেসব চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আপনারা এই গুগল অ্যাডসেন্সের লেটার সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন। তারপর আমি বলি, এটা হচ্ছে ইউটিউবের যে অ্যাডসেন্স রয়েছে, গুগল অ্যাডসেন্স, যেটার মাধ্যমে ইউটিউবের ভিডিওতে আপনারা অ্যাড দেখেন, সেই অ্যাডের মাধ্যমে একটা ইনকাম হয়। সেই ইনকামের পেমেন্টটা উঠানোর জন্য আমার অ্যাড্রেস ভেরিফিকেশন একটা পিন আসে, সেই পিনটা এই পেপারের মধ্যে লেখা আছে, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। তো এই পিনটা যখন আমি সেট করবো দেন অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে, দেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার অ্যাডসেন্সের মাধ্যমে যে টাকাটা আসবে ইউটিউব থেকে, সেই টাকার পেমেন্টটা আমি পেয়ে যাবো। ওরা এটাকে মজা করে নাম দিছে সোনার হরিণ, এর কারণ হচ্ছে সোনার হরিণ পাওয়া যেরকম কষ্ট, সেরকম এটা পাইতে গেলেও অনেক কষ্ট করতে হয়। কারণ আপনার মনিটাইজেশন পাওয়া অনেক একটা কষ্ট। আপনারা যারা ইউটিউব প্রথম প্রথম শুরু করেছেন বা এখন শুরু করতে চাচ্ছেন, তারা জানেন বা জেনে নেবেন যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়াটা কতটা কষ্টের। তবে আমি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আমি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি 1 জুলাই, যেদিন আমি বাইকটা কিনেছিলাম, এবং সেই প্রথম ব্লগটাতেই আপনারা এত বেশি ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছেন যে প্রথম 15 দিনে আমি প্রায় 20,000 মতো ভিউ পেয়ে গেছিলাম। দেন আমার থার্ড ভিডিও ছিল মাইলেজ টেস্টের, এটাতে আপনারা আরও বেশি ভালোবাসা দিয়েছিলেন। ইনটার মাধ্যমে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এটাই ছিল আজকে মূলত, এই কারণেই সিঙ্গারে আসা।
আর আপনাদেরও সিঙ্গার রোডটা একটু দেখাইলাম। আমি সিঙ্গারের ছেলে, বাট সিঙ্গারে এখন একটা পর্যন্ত আমি ব্লগ করি নাই, তো ভাবলাম সিঙ্গারে একটা ব্লগ করি, সেই সাথে আপনাদের সাথে একটু কথা বলি। আর সরিষা ফুল তো দেখতে পাইতেছি না, গতবার তো এখানে প্রচুর সরিষা ফুল ছিল। আসলে এখন এদিক দিয়ে আজ থেকে 10 বছর আগে, 10-15 বছর আগেও আর টোটালি খেত টাইপেরই ছিল, বাট এখন ফ্যাক্টরি হইতেছে, অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে, তো সেই কারণে আসলে এখন এদিকের এই চকগুলা বা খ্যাতগুলা দেখা যায় না। তো এখান থেকে হেমাদপুর 8 কিলোমিটার, তো ফুল সিন্থেটিক বসছি প্রায় 400 কিলোমিটার হয়ে গেছে। তো একটা ছোটোখাটো একটা রিভিউ দেওয়া যায়, একটা কথা বলবো, মিনারেল থেকে ফুল সিন্থেটিক আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগে নাই। সহজ কথায় আমার মিনারেলই ভালো লাগলো, ফুল সিন্থেটিক এখন এটা সেলের প্রবলেম না কি বা আরও কিছু কিলোমিটার রাইড করার পরে আমি বুঝতে পারবো কি না, বাট এখন 400 কিলোমিটার পর্যন্ত যতটুকু আমি বুঝতে পারছি এর থেকে আমার মিনারেলই ভালো লাগছে। কারণ মিনারেলে যে ইনিশিয়াল পাওয়ারটা থাকে সেটা খুব ভালো ছিল, আমার এখন ইনিশিয়াল পাওয়ার মনে হইতেছে কম, আর এটা এই সিন্থেটিক ভরার পর থেকে এরকম মনে হইতেছে। আমি মনে করছিলাম হয়তো বা আমার বাইকের পিছনে টায়ার প্রেশারটা কম বা এরকম কিছু, বাট আমার টায়ার প্রেশার ঠিক ছিল। তো এরপরে আমি অনেকের সাথে কথা বলেছি যে ভাই ফুল সিন্থেটিকে সেলের ব্যাপারে এরকম হয় কিনা, তো অনেকে বলছে হ্যাঁ একটু ইনিশিয়াল পাওয়ারটা একটু কম পাওয়া যায়। আল্লাহ, হাতের মধ্যে একটা বল লাগা মতো সত্যি, এর জন্য ফুল গ্লাস পরতে হয়, আমি হাফ গ্লাস পরেই তো। যাই হোক, আপনার এটা খেয়াল রাখবেন, আপনার ফুল গ্লাসই পরবেন, আমার আনকমফোর্টেবল লাগে দেখে আমি হাফ গ্লাসই পরি। তো যাই হোক, এখন ফুল সিন্থেটিকের ব্যাপারটা, হয়তো বা আরও 1000 কিলোমিটার মতো রাইড করি, আমি প্ল্যান করেছি যে এই ফুল সিন্থেটিক দিয়ে 1500 কিলোমিটার পর্যন্ত রাইড করব, দেন আমি ড্রেন দিব, যে দেখবো যে 1500 কিলোমিটার আমার ইঞ্জিন অয়েলটা কী অবস্থায় রয়েছে। তো আপাতত আমি 1500 কিলোমিটার রাইড করি, আমি আপনাদের একটা রিভিউ দিব। আর এই রোডটার পরে যদি কোনো না কোনো অ্যাক্সিডেন্টের নিউজ ফেসবুকের মাধ্যমে পাচ্ছি, আপনারা যারা সাভার, মানিকগঞ্জ এবং এগুলো আশেপাশে রয়েছেন তারা জানেন যে সিঙ্গার রোডে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হইতেছে, হয়তো বা ট্রাক অ্যাক্সিডেন্ট করতেছে, বাস অ্যাক্সিডেন্ট করতেছে, আর জানি না এটা কেন। আর আমি দেখছিলাম যে মানিকগঞ্জ সড়ক বিভাগ থেকে বলেছিল যে এই রোডে 3 চাকার কোনো কিছু চালানো যাবে না, 3 চাক্কাও অ্যাক্সিডেন্টের কোনো একটা কারণ হইতে পারে। তো এখন সিঙ্গার ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আর আপনাদের সাথে অনেক কথা হইলো, আমি প্রায় 3 মাস কোনো ব্লগ দেইনি, কোনো ভিডিও দেইনি, আর সেই সাথে দেখলাম যে আমার ভিউ খুব কমে গেছে, আপনারা আগের মতো সাপোর্ট করতেছেন না, ভিউ কম আসতেছে। তো আশা রাখি যে এখন থেকে আগের মতো আমি সেই ভিউগুলো পাবো, আপনাদের ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, অথবা ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করেছিলাম এই ব্রিজ থেকে এবং শেষ করলাম এই ব্রিজ থেকে, আর এই ব্রিজটা হচ্ছে সিঙ্গার ব্রিজ হেমাদপুর থেকে 2-3 কিলোমিটার একটু সামনে, আর বিকালবেলা এখানে একটা পর্যটন এরিয়া হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে বা উপরে সব দিকে একটা ঘোরার একটা প্লেস আছে, চাইলেই খুব ইজিলি এখানে চলে আসতে পারেন, যা সিঙ্গার ব্রিজ নাম, হেমাদপুর থেকে 2-3 কিলোমিটার হবে। সো ভিডিওটা এই বলেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অলওয়েজ বাইক রাইড করার সময় একটি ভালো মানের হেলমেট পরে বাইকটা রাইড করবেন।